স্ত্রীটা জিন্দগির মতো হারাম হয়ে যায়, তবে ওই স্ত্রীটাকে তিন তালাক দেওয়ার পর এবার এই মেয়েটির বিয়ে হয়ে গেল এলাঙ্গিতে, এলাঙ্গির স্বামীটা যদি ছেড়ে দেয় তাহলে চার মাস দশ দিন পরে, তিন মাস পরে আবার ওই মেয়েটা ওর বিশনপুরের আগলা স্বামীকে বিয়ে করে নিতে পারে যদি ইচ্ছা করে। কথাটা বুঝা গেল, মশলাটা বুঝে নিলাম। এবার রিফাত আল কোরাজি বিয়ে করে নিজের স্ত্রীকে তিন মাসে তিন তালাক দিয়ে হারাম করে দিয়েছে। এবার ওর ইদ্দত পার হওয়ার পরে বিয়ে করেছে একটা লোক, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বিয়ে করে ঘর গৃহস্থালি করে খাচ্ছে। এবার ঘর গৃহস্থালি করে খেতে গিয়ে, এটা হাদিসের কথা আর একটু লাজের কথা, আর লাজ হলে যে আপনি মুখে কাপড় দিয়ে বসে থাকবেন শিখবেন না, এটাও বড্ড অন্যায় কথা। কাজে আপনাকে শিখেই নিতে হবে, জেনে নিতে হবে। এবার আব্দুর রহমানের কাছে পনেরো দিন থাকা যখন হয়েছে, তখন রসুলের কাছে একদিন এসে বলছে, আল্লাহ রসুল ব্যাপার খুব ঝামেলা, কি হয়েছে? বলছে আমাকে রিফাত আল কোরাজি বিশনপুরের লোকটা তালাক দিয়ে দিয়েছে, তিন মাসে তিন তালাক, আমি ওর উপরে হারাম হয়ে গেছিলাম, এবার আমার বিয়ে হয়েছে এলাঙ্গি গ্রামে, লোকটার নাম আব্দুর রহমান, কিন্তু আমার তো কপাল খারাপ, আমি আব্দুর রহমানের বাড়িতে যে আছি তো কেমন অবস্থাতে আছি, তো মেয়ে ছেলেটি কত চালাক, আরবের মেয়ে ছেলে, এদের ভাষাগুলো কত সংযমী ভাষা, বুদ্ধিমত্তার সাথে বিবেকবান মেয়ে ছেলের মতো, মানুষের মতো করে কথা বলছে, লাইসা মাহু ইল্লা কাহুদবাতি সাউবে, একটা বেটা ছেলে, বেটা ছেলেকে আমি বিয়ে করেছি তো ও আমার কাছে থাকবে, আমার কাছে গমন করবে, কিন্তু আজ পনেরো দিন বিশ দিন থেকে যে ওর কাছে আছি তো ও আমার কাছে গমন করছে না, গমন করছে না নয়, গমন করতে পারছে না। কেন পারছে না? তো মেয়ে ছেলেটির ভাষা বলছি, আমি আমার ভাষাকে ছেড়ে দিলাম, যারা বুঝে নেবেন বুঝে নেবেন, যারা বুঝতে পারবেন না তারা চুলকাবেন, আমার করার কিছু নাই। ও কি বলছে? আর নিজের শাড়ির আঁচলটা কেমনি করে ধরে, আঁচলের মাথাতে লম্বা লম্বা সুতা লটকে না গামছার মাথায় লম্বা, আমার তো ছোট ছোট হয়ে আছে, একগুলো কাপড়ের মাথাতে বড় বড় সুতা ঝুলে কি না ঝুলে, এইরকম সুতাগুলোকে দু চারটাকে ধরে তখন বলছে, লেইসা মাহু ইল্লা কাহুদবাতি সাউবে, যাকে আমি বিয়ে করেছি এই মানুষটা কেমন, তো শারীরিক দিক দিয়ে এই মানুষটা হলো এইরকম কাপড়ের ফুদনাগুলোর মতো, কাপড়ের সুতাগুলো যেমন সোজা হয় না শক্ত হয় না, যেমন নিড়িবিড়ি নিড়িবিড়ি করে বেড়ায়, ঠিক ওই রকমই ওর গোপন অঙ্গটা, গোপন অঙ্গটা কোনো সময় সতেজ হয় না, ওই কাপড়ের পাড়গুলোর মতো সুতাগুলোর মতো নড়বড়ে রায়। হুজুর এই দিয়ে কি আমার গৃহস্থলি চলবে? তখন রসুলকে বলছেন, ও তুমি ঘুরে ফের বিষ্ণুপুর যাবে তাই ধান্দা ধরেছো নাকি? কইছেন, না আমি ওইটা কথা বলছি না, বিষ্ণুপুরের তার কাছে আবার বিয়ে করে আমি চলে যাব, একে ছেড়ে দিব দিয়ে, আমার এটা নিয়ত নয়, কিন্তু যেটা বললাম সেটাই সত্য কথা। আচ্ছা এবার যদি আমি এই গ্রামেরই কোনো ছেলে সম্বন্ধে বলি, আপনি যদি কোনো ছেলে সম্বন্ধে এইরকম মন্তব্য করেন তো ওর বাপ চাচা আপনার উপরে কি খুশি হবে, না আপনার রাস্তা ঘেরে আপনাকে গরম করবে যে আমার বেটা সম্বন্ধে এইসব কথা কেন হলো? কত বিচারে গেছি, নতুন নতুন মৌলভী সাহেব, সোনাকুল গ্রামে বিচারে গেছি শ্রীপুরে মোদারসি করার কালে, তো বেটি ছেলেটা তালাক চাইছে, তেরা বলছে ছাড়বো না, তো ভাষা বলছে কি যে তোর গলি ঝাড় দিবার লেগে বিয়ে করেছি নাকি? তো বলছে আরে বাবা কষ্ট মষ্ট করে থাকো, ঠিকঠাক হয়ে চলো, আল্লাহ দিয়ে বরকত হবে। অনেক কথা বলতে বলতে মেয়ে ছেলেটি হুঁশিয়ারি করে বলছে, এগুলো ওয়াজ নসিহতে কাজ দিবে না, যেটা গোড়ার কথা সেটাই নষ্ট, ওগুলো আমাকে মুখ দিয়ে বলাইও না।
তারপরেও লোক বুঝেছে, আরে না বাবা ছেলেটা একটু সোজা খেপা আছে তাই বলে হেন আর তেন। তো যখন বেশি বুঝাতে লাগলো লোকেরা, তখন মেয়ে ছেলেটি নিজেদের দেশওয়ালি গ্রাম্য ভাষাতে বলছে যে ওর কোমরে বল নাই। তোমার কাছে জীব হয়েছে যখন বলে দিল কোমরে বল নাই, বিচারকেরা বুঝে নিল যে ব্যাপারটা গুরুতর, কাজে বেশি কথা না বলাটাই এটাই ভালো কথা, ওর আইনটা ওর কাছে লুকিয়ে থেকে যাক, ছাড়ানোর ব্যবস্থাটা করে দাও। তাহলে একটা যে বেটি ছেলে নিজের স্বামী সম্বন্ধে বলছে কিচ্ছু নাই, একটা চাদরের মাথার সুতাগুলোর মতো নিড়বিড় নিড়বিড় করছে, এত বড় আইবের কথাটা যে বলে দেওয়া হলো। আল্লাহ পাকের রাসূল তাকে বকলেন না, খালি বললেন কি যে তুমি কি কৌশল করেছ যে উমুকটার কাছে আমি আবার ফিরে চলে যাব। তো শোনো, যদি তুমি উমুকটার কাছে, তার মানে তোমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাও, তাহলে ফিরে যাওয়া চলবে। তবে জরুরি হলো এটাই, আমি নবী বলছি তোমাদেরকে, চক্রান্ত করলে হবে না। যেটা বিয়ে হবে পরবর্তীকালে, সে বিয়ে করা স্বামীটার সাথে তোমাকে ঘর বসতি করতে হবে, নির্জনে যেতে হবে এবং তার সঙ্গে সহবাসে লিপ্ত হতে হবে। যদি সম্ভব না হয় তো সেটা পরের কথা, যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি ঘরের ভেতরে যাও এবং তোমার দরজার কাপড়টাকে ঝুলিয়ে দাও, দিয়ে ঘরটাকে অন্ধকার করে দাও। আর দেওয়ার পরে তুমি আব্দুর রহমানকে যে বিয়ে করেছো তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করার চেষ্টা করো, যদি হয় তো হয়, যদি না হয় তাহলে তুমি তাকে ছেড়ে দিয়ে তোমার আগের স্বামীর বাড়ি চলে যাও। তাহলে প্রয়োজনের কালে যদি কোনো মেয়ে ছেলেই বলে ভেতরের কথা যে এর ভেতরে এই রোগ আছে, তা এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন, এটাকে গীবত বলে, যে তুমি মরা মানুষের মাংস খেয়ে নিলে, তোমার মরা ভাইয়ের মাংস খেলে এটা কথা বলা যাবে না, এটাতে মাপ আছে। চার নম্বর জায়গা, হাদিস গ্রহণ করতে যাবেন, এখান থেকে আপনি মোটর সাইকেলে উঠলেন, কত দূর যাবে ভাই? যে দেবীপুর যাব। কত দূর যাবে? বাহারাল যাব। কেন বাহারাল যাবে? যখন একজন বড় আলেম আছেন, বড় আলেমটার কাছে একটা মশলা জানতে যাব। এইবার কোনো আলেমের কাছে কোনো হাদিস যদি জানতে চাওয়া যায়, আর আপনি যদি ওই আলেম সম্বন্ধে জানেন যে এর ভেতরে এই এই দোষ আছে, যদি আপনি জানেন তাহলে এই লোকটাকে তখনই ফিরিয়ে দেন। এই বাড়ি কোথায়? বিশনপুর। কোথায় যাচ্ছ? বাহারাল, উমুকের কাছে? যে না, ওখানে যেতে হবে না। কেন যাব না? যদি ওই আলেমের ভেতরে দোষ থাকে আর সেই দোষটা আমি যদি ব্যক্ত না করি, এ লোকটা চলে যাবে ওর কাছে আর ওর কাছে মশলা নিয়ে চলে আসবে। অতএব এই জন্য ওই গুমরাহ মানুষটার কাছে বা দোষী মানুষটার কাছে না যাই, তার জন্য আপনি ওই লোকটার দোষ বর্ণনা করে দেন। কি আছে ভাই, যাব না কেন? কিসের জন্য যাব না? তো বলছে লোকটা হারাম খায়। এ তো কঠিন কথা। লোকটা তার বোনেদের জমিকে হজম করে রেখেছে, এক কাঠাও বোনেটাকে জমি দেয়নি। দুই, এটা হতেই পারে, এটা হতেই পারে। লোকটা জীবনে কোনোদিন পবিত্র হয়ে থাকে না, বাজারে যাই বেয়াদবের মতো করে, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানা খাই, বাজারে যাই, বাজারে যেতে গেলে মাগরিবের টাইমে অন্যান্য লোকেরা মসজিদে যায়, কিন্তু এই লোকটা মৌলবি হওয়া সত্ত্বেও মসজিদে যায় না। আবার এই লোকটা মৌলবি হতে গেলেও 100 দিয়ে পান ছাড়া প্লেন মিষ্টি পাতার পান খায় না। যদি একে বলা যায় যে তুমি টুথব্রাশগুলো নিয়ে টুথপেস্টগুলো মুখে মাজো, মেজে দাঁতগুলো পরিষ্কার করো, ওটা দিয়ে করবে না, গুল ছাড়া আর জিন্দেগি গত হবে না, তামুক ছাড়াও বাঁচতে পারবে না, এমন যদি বদগুণগুলো কারো ভেতরে থাকে তাহলে সেটাকে ব্যক্ত করে দিতে হবে। ওই লোকটার কাছে যাওয়া যাবে না, সে হলো মিথ্যাবাদী। এ লোকটার কাছে যাওয়া যাবে না, সে লোকটা মুখ পোড়া। এ লোকটার কাছে যাওয়া যাবে না, সে লোকটা এই এই রোগে আক্রান্ত। আপনি বলে দিবেন তাহলে সেই লোকটার যে আপনি দোষগুলো বর্ণনা করলেন, এ দোষ বর্ণনা করাটা নাজায়েজ নয় এবং এটা বরং উচিত কাজ। ইমাম বুখারি এক বেলার রাস্তা নয়, এক সপ্তাহের রাস্তা গত করে গেলেন এক মহাদ্দেসের কাছে, শুনেছেন যে এই লোকটার কাছে হাদিস আছে, দুটা হাদিস শিখবো বলে 7 দিনের রাস্তা অতিক্রম করে এলেন।
তো মাঠের ভেতরে একটা লোককে দেখছেন একটা ছোট্ট আড়িতে করে এই আড়িতে এরকম করে ধরে আসে আর ঘোড়াটা ছুটে গেছে তো ঘোড়াটার দিকে দেখাইছে আর বলছে ঘোড়াটার দিকে যখন এই চাঙ্গারি দেখাইছে আর বলছে তো ঘোড়া বাড়িরই ঘোড়া ছাড়া পড়লে কি হবে এই যে যখন এই বাসনটা দেখছে তখন ঘোড়া এমনি এমনি করে তাকাইছে আর বলছে কিছুই হোক আমার মনিব আমাকে দানা দিবে এবার পালিয়ে বেড়া ঘোড়া এই বাসনের দিকে দেখে করেছে কি এক পা দুপা করে আগাতে আগাতে মালিকের দিকে আগিয়ে এসেছে আর যেমনি মালিকের কাছে এগিয়ে এসেছে খাচ করে একবার গলাটাকে এমনি করে আবার ধরে নিয়েছে আর ধামাটাতে যে দিবে কিছু দানা পানি একটা মুঠ দানা নাই ধামাটাতে কিছু নাই ফাঁকা ধামা এমনি করে ধরে আছে আর ঘোড়াটা যেমন কাছে এলো খাপ করে ধরে নিল ইমাম বুখারি কাছে গিয়ে দেখছেন ধামাতে কিছু আছে কিছু নাই শুধু দেখলেন তারপরে লোকেরা বলল কি এই লোকটাই তো ওই আলেমটা যার কাছে আমি ওয়াজ হাদিস শুনবো বলে আমি 7 দিনের রাস্তা অতিক্রম করে এসেছি এটাই সেই লোক বলে হ্যাঁ এটাই সেই লোক তিনি তার কাছে গেলেন চেহারাটা শুধু দেখলেন দেখার পরে বলছে সালাম আলাইকুম আমি গেলাম কেন হাদিস শিখবে না হাদিস নিবে না তুমি ইমাম বুখারি বলছেন যে একটা মানুষ জানোয়ারকে ধোকা দিতে দ্বিধা করে না অথচ জানোয়ারটা হলো আনবোল প্রাণী যার বলি নাই অথচ এই জানোয়ারটা তাকে বাহনের মতো করে নিয়ে বেড়ায় যেখানে সেখানে এত উপকারী পশুটার সঙ্গে সে যদি গাদ্দারি করতে পারে সে যদি ধোকাবাজি করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে সে যে ধোকাবাজি করবে না আল্লাহর নবীর হাদিস সম্পর্কে সে যে মিথ্যাবাদী হবে না এটা অসম্ভব কথা নয় কাজে যে জীবকে ধোকা দেয় এমন ধোকাবাজ মানুষের কাছ থেকে আমি হাদিস নেব না এ কথা বলে ইমাম বুখারি চলে আসলেন তাহলে যে মানুষের কাছে হাদিস শিখতে যাবেন আর সেই মানুষটার কাছে যদি ধোকাবাজি থাকে কোন রকমের রোগ থাকে আপনি বলে দেন পরিষ্কার যে ওইটা মুলবির মশলা নেওয়া যাবে না তাহলে এটা গুনাহ হবে না কেন বললে তুমি যে অমুক জায়গাতে পড়াইতে যা ধরা পড়েছিল ওর ইমান নষ্ট হয়ে গেছে ও ত্রুটি হয়ে গেছে ওর ভেতরে মিথ্যা সাক্ষী দিয়েছিল ত্রুটি হয়ে গেছে ওর ভেতরে অতএব ওর হাদিস গ্রহণ করা যাবে না আইব নয় ত্রুটি নয় এটা দোষ নয় এটা তো আপনার গুনাহ হবে না চলুন 5 নম্বর একটা বলি বলার পরে অন্যদিকে এগিয়ে যাই ভালো করে বুঝেন একটা মেয়ে ছেলে ফাতেমা বিনতে কায়েস স্বামী তালাক দিয়ে দিয়েছে বাড়িতে বসেছিল এবার অন্য লোক অন্য জায়গা থেকে পায়গাম দিল একটা লোকের নাম হলো আবু জাহাম আর একটা নাম লোকের নাম হলো মাবিয়া তো দুটা লোক পায়গাম দিয়েছে মেয়েটা বিশনপুরে একজন দিল হলদিবাড়ির লোক আর আরেকজন দিল সোলমারির লোক আমি বিয়ে করব ও বলছে আমি বিয়ে করব এবার এই বেটি ছেলেটা মনে মনে বলছে কাকে বিয়ে করাটা ঠিক হবে কোনটা স্বামীকে আমি পছন্দ করব যেটা এলাঙ্গি হলদিবাড়ির লোক এটাকে আমি হ্যাঁ বলবো না যেটা সোলমারির লোক আমাকে প্রস্তাব দিয়েছে তাকে আমি বিয়ে করব কোনটা আমার ভালো হবে তো কার কাছে পরামর্শ চাইবো কার কাছে পরামর্শ চাইবো এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে আসলো আল্লাহর নবীর কাছে আর নবীর কাছে এসে তখন বলছে আল্লাহ রাসূল এলাম একটা পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আপনি আমাকে একটা পরামর্শ দিন বলছে কি রে বাবা তো বলছে খাতাবানি মুআবিয়াত ওয়া আবা জাহামিন ওয়া আবু জাহামিন আমাকে মুআবিয়া পেগাম দিয়েছে এবং আবু জাহাম বলে একজন সাহাবি পেগাম দিয়েছে এও বিয়ে করতে চাইছে সেও বিয়ে করতে চাইছে আমি এটা লোককেও ভালো করে চিনি না আমি ওটা লোককেও ভালো করে চিনি না এবার আপনার কাছে পরামর্শ চাইছি কাকে বিয়ে করলে আমার ঠিক হবে আপনি আমাকে চিহ্নিত করে দেন কোনটাকে অগ্রাধিকার দিব রসুল এবার একটাকে যে বাদ দিতে হবে তো কোনো না কোনো দোষ দিয়েই না বাদ দিতে হবে কোনো না কোনো ত্রুটি আছে কাউরি ভিতরে এটা বলেই না বাদ দিতে হবে রসুল এবার ওকে বলছেন শুনো কাকে বিয়ে করবে আর না করবে তোমার ব্যাপার
তুমি দুটা লোক সম্বন্ধে জানতে চাইলে আমি তোমাকে দুটা লোকের সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। এক নম্বর কি, ওয়াম্মা মুআবিয়া তো ফাওয়াসালুকুন, মাবিয়াকে যদি বিয়ে করো তো মাবিয়া একেবারে ন্যাংটা লোক, ন্যাংটা মানে ফকির মিসকিন লোক, বাড়িতে দানা পানি নাই, হয়তো সকালে একদিন খেতে পাবে তো সারাদিন খেতে পাবে না, হয়তো একদিন খেতে পাবে তো দুদিন খেতে পাবে না, এমনই মিসকিন, এমনই দরিদ্র, এমনই গরিব লোক। এবার দেখো এমন গরিব লোককে তুমি বিয়ে করবে কি না, এটা দোষের কথা, সালা মিসকিন কিচ্ছু নাই, তো যারা মিসকিন তারা বিয়ে করতে পারবে না। রসুল বলছেন যে মিসকিন আর কিচ্ছু নাই, একবারে নিহাত্তা নিকাম্মা, চলবে না এরকম লোক। আচ্ছা আর একটা যে দিয়েছে আবু জাহাম, আবু জাহাম আর কি করব, তখন বলছে ও আম্মা আবু জাহাম লায়া যাও আসাহু আন অনকেহি, তবে আবু জাহাম বলে যে লোকটা আছে হলদি বাড়ির, ওকে যদি তুমি বিয়ে করো ওর ভিতরে দোষ হলো এই, কোনো সময় হাত থেকে লাঠি জমিনে রাখে না, টাকে গুঁজে না, বাতাতে গুঁজে না, যেখানেই যাবে লাঠি হাতে করে থাকবে, যদি একটু চুক হয়ে যায় তো তোমাকে পাড়া পাড় গরম করে দিবে, একটু যদি ভুল হয়ে যায় তোমার ছাল তুলে দিবে, তোমার চোকা তুলে দিবে, লাঠি ছাড়া কথা নাই, আর কিছু হলেই লাঠি, কিছু হলেই লাঠি, থামতে পারবে এত লাঠি। তখন বলছে সালা কোন ঝামেলা জি, একা যদি বিয়ে করতে চাচি তো বলছে সালা নিকাম্মা, বসে বসে খাইবে আর কিছু কামাইও করবে না, আর একে যদি বিয়ে করতে যাব তো এই তো যদি একটু যদি লবণ বেশি হয়ে যায় তো সাপা সাপ চেয়ার বাড়ি দিয়ে বলবে, তুই এগুলো কেন করলি, তো কে আর বাড়ি যাবে সাহস করে মায়ের খেতে, চুপচাপ বসে আছে কি করি, তাহলে মায়ের খেতে যাই না রোজা করতে যাই, খুনটাতে যাই, ঠিক এইটাই তখন আল্লাহ পাক রাসূল বলছে আনকাহি ওসামা, তুমি এই দুটোকেই বাদ দিয়ে দাও, এই ছেলেটাকে বিয়ে করিও না, মাবিয়াকেও বিয়ে করিও না, আবু জাহামকেও বিয়ে করিও না, আমি তোমাকে পরামর্শ দিছি তুমি ওসামাকে বিয়ে করো, ওসামাকে বিয়ে করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়েতে বরকত দেবেন এবং তোমার জীবনটা সুখের হবে, অতএব যদি তুমি মানতে পারো তোমার কথাটা মানো। হলো, এখানে হাদিসটা শেষ হয়ে গেল, এখান থেকে গ্রহণ করলো কোনটা, রাসূল যিনি হলেন রাহমাতুল্লিল আলামিন তিনি একজন লোক সম্বন্ধে কি বললেন, নিখাট্টু, এ ভালো কথা হলো, সালা মিসকিন একদম বসুয়া একেবারে গজুয়া, একটাও তো ভালো কথা নয়, কিন্তু বলছেন কেন বলছেন, যেহেতু একজন লোক জানতে চাইছেন, জানতে চাইছেন সুতরাং তার সম্বন্ধে যদি রিপোর্ট দেওয়া যায় তাহলে এটা গুনাহের কাজ নয়। আবার এই লোকটা যে খালি মায়ের মারালো, খালি মায়ের মারালো, তো এটাও একটা আইবের কথা হয়ে গেল, দুটোকে আল্লাহ পাক রাসূল আইব হিসেবে স্বীকৃতি দিলেন না, শুধু পরামর্শ দানের বেলাতেই এটাকে আল্লাহ রাসূল আইনসম্মত করে দিলেন। ভাইজান এবার তো শিখলেন যে এই কটা জায়গাকে বাদ দিয়ে বাকি জায়গাতে মানুষের যদি কোনো দোষ গুণের কথা বলা যায় তাহলে এটাই হলো গুনাহ, তো গুনাহটা কত বড় গুনাহ এটাও তো আপনাকে শিখতে হবে যে এই গুনাহটা কত বড়। তুমি যে ওয়াজ করতে লাগলে আর এত বড় একটা রাত আর 12টা পর্যন্ত ওয়াজ করবে, এ তো চারটিখানি কথা নয়, তো তাহলে নিশ্চয়ই বড় ধরনের গুনাহ আছে, তো কত বড় ধরনের গুনাহ আছে আর কত হালকা ধরনের গুনাহ আছে এবার আপনি এটাকে আন্দাজ করুন। ওয়ান আনাসিন লাম্বা ওরে যাবি ইলা সামায়ে, নবীজি বলছেন আমাকে যেদিন আসমানের সফরে উপর দিকে নিয়ে যাওয়া হলো তো আমি এমন কিছু লোকের গোড়া দিয়ে গত হলাম, মারাত্তবে কওমিন লাহুম আজফারুন বিনহাসিন, একগুলো লোকের পাশ দিয়ে আমি গত হলাম, দেখতে পেলাম তাদের আঙুলের মাথায় এত বড় বড় নখ লেগে আছে, নখগুলো কিসের, নহাস মানে হলো তাম্বা দিয়ে তৈরি করা নখ, লোহার নয়, চামড়ার নয়, এই রকমের নখ নয়, নখগুলো কিসের, তাম্বার নখ, চোখা চোখা নখ, একবারে আঙুলের মাথায় লেগে লেগে আছে। কি করছে ওরা, ইয়াখমুশুনা ওজুহাহুম, তারা করছে কি,
এইরকম করে আঙুলগুলো ওই নখগুলো দিয়ে চেহারাতে একবার বসিয়ে দিচ্ছে আর দিয়ে জোর করে এমনি করে টেনে দিচ্ছে, পুরো চেহারাটাকে একবারে ন্যাকেট করে দিচ্ছে, মাংসগুলোকে খুবলে খুবলে নামিয়ে দিচ্ছে, আবার বুকে একবার করে অমনি করে আঙুল দিয়ে নখ দিয়ে ধরছে, মাংসগুলোকে খুবলে খুবলে নামিয়ে দিচ্ছে, একবার করে চেহারা খুবলে দিচ্ছে, একবার করে বুককে খুবলে দিচ্ছে, আর বিভৎস কাণ্ড তারা ঘটাতে আছে। বলছে আল্লাহ রসুল জিজ্ঞেস করে বলছেন, জিবরিল এই লোকগুলো এইরকম করছে কেন? চেহারার মাংসকে খুবলে দিচ্ছে বড় বড় নখ দিয়ে, বুকের মাংসকে খুবলে খুবলে দিচ্ছে নিজের নখ দিয়ে, এরকম করছে কেন? এদের করার মানেটা কি? তো আল্লাহ রসুলকে জিবরিল জবাব দিয়ে বলছেন, হা উলায়ে ইয়াকুলুনা লুহুমান্নাসে, এই লোকগুলো দুনিয়াতে যতদিন বেঁচেছিল এমনি করে কাক যেমন মরা জানোয়ারের বডি থেকে ঠোঁট দিয়ে আর পা দিয়ে মাংসকে খুবলে খুবলে নেয়, এরকম এই লোকগুলা জিন্দগিতে যখন তারা বেঁচেছিল তখন তার নিজের জাত ভাইয়ের ইজ্জতের মাংসগুলোকে এমনি করে করে তারা খুবলে খুবলে নিয়েছিল, একটা ভালো মানুষকে দাগ লাগিয়েছিল, একটা মানুষের আড়ালে তার অপপ্রচার করেছিল, তার মন্দ আলোচনা করেছিল, এর মন্দ আলোচনা করা মানে তার ভাইয়ের মাংস খাওয়া। তো দুনিয়াতে যারা নিজের ভাইয়ের মাংস খেয়েছে আজ তারা নিজের করে আজাব পেতে আছে, এটা সিলসিলা চলতেই থাকবে, অনবরত চলতেই থাকবে। বুঝেন, চায়ের দোকানে বসে দুনিয়ার গল্প যদি করতেই হয় তো মার্জিত অমার্জিত গল্প করা যাবে না। সত্য কথা আপনাকে বলবো, বাটনা থেকে দক্ষিণ দিকে 2 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, ওই গ্রামের নাম বলা যাবে না, আমি ওই এলাকায় থাকি। একটা বাড়ির মেয়ে ছেলেকে দেখে গেল, তো অন্য গ্রামের লোক পছন্দ হলো, জোহরের টাইমে নামাজ পড়তে গিয়ে অন্যান্য আর লোকের সাথে সাক্ষাৎ হলো, তখন এই ভিন্ন গ্রামের লোকেরা একটা লোককে জিজ্ঞেস করে বলছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথায় বাড়ি গিয়ে ভাই? বলে বাড়ি আমাদের শামসি। কোথায় এসেছিলেন? এই যে উমুকের বেটিকে দেখতে এসেছিলাম বউ করবো বলে। তো কেমন হলো? তো দেখতে তো ভালোই হলো, আমরা পছন্দই করেছি। তা আপনারা গ্রামের মানুষ, কিছু বলবেন ভালো মন্দ, কেমন হবে এ বাড়িটাতে কুটুমতালি করা? এ বাড়ির লোকের কোন কাল থেকে যে এর রাগ ছিল দিলের ভেতরে পুষা, ও তখন বলছে, কার বেটি? কার বেটির কথা বলছেন? এই এই পড়োশীর বেটির কথা? বলছে হ্যাঁ। তো বলছে, কি জন্য জিজ্ঞেস করলেন? যে বলি তো শালা বলবে যে লোকটা এরকম কথা বলছে, আর না বলি তো আপনারাও পাঁকে পড়ে যাবেন, আমি দিশাই পাই না যে কি করি আমি। না বলেন না ভাই, এটা কেমন হবে মেয়েটা? কোথাকার রাগ কোথায় তুলে নিল, কি করলো জানেন? সোজা সোজা ওর কানের কাছে মুখ নিয়ে যে বলছে, 2 মাস আগে একটা চ্যাংড়ার সাথে পালিয়ে গেছিল, 20 দিন থেকে বাড়ি এসে, এর ভেতরে একবারে চক্ষু চড়ক গাছ। ওরে আল্লাহ, যেই বেটিটাকে সুন্দর বলে পছন্দ করলাম আমরা, আর এই বেটি ছেলেটা 1.5 মাস আগে যদি কোনো বেটা ছেলের সাথে পালিয়ে যেয়ে থাকে 20 দিন হারিয়ে, তাহলে ই বহুকে নিয়ে কিন্তু আমাদের লাভ হবে না। বাড়ি গেল তো গেল, এমন হ্যাঁ হারিয়ে গেল যে গাধার মাথা থেকে যেমন সিং হারিয়ে গেছে, হারিয়ে গেল। কি করলেন আপনি? একটা নারীর একটা বাড়ির আবরুকে নিয়ে খেলে নিলেন, অথচ এই কাজের ভেতরে জড়িয়ে ও ছিল না, আর এত বড় কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। এই জন্য আল্লাহ পাকের রাসূল আগেই বলেছেন, দেখো তোমার মুখের ভাষাটাতে কোনো মানুষের আবরু যেন বরবাদ না হয় এ কথাটা লক্ষ্য রাখবে। কেন? যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে বিদায় হজের দিন ভাষণ দিতে গিয়ে অনেকটি কথার ভেতরে একটা কথা এই বলেছিলেন, কি বলেছিলেন? আল মুসলিম আলাল মুসলিমে হারামুন দামহু ওয়া মালহু ওয়া ইরজহু, একজন মুসলমানের
আরেকজন মুসলমানের উপরে তিনটা জিনিস হারাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত ঝরাতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল ধন টাকা পয়সাকে তাকে না জানিয়ে লুকিয়ে নিয়ে নিতে পারবে না, আর একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত নিয়ে আবরু নিয়ে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পাবে না। আমার মর্যাদা যেন আপনার হাতে পয়মাল না হয়, আপনার মর্যাদা যেন আমার হাতে পয়মাল না হয়, এটাকে রব্বুল আলামিনের নবী হারাম।